ভোলা জেলা, চারিদিকে শুধু থুই থুই পানি আর পানি, অন্যদিকে আবার অথই সাগর যার নাই কোনো কূল। এটাই নাকি ইলিশ মাছের শ্বশুর বাড়ি। এই অকূল সাগরের ঢেউয়ের সাথে এখানকার মানুষের বেঁচে থাকার জন্য প্রায় 12 মাসই সংগ্রাম করতে হয়। দর্শক, বলছিলাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভোলা জেলার কথা, যার চারপাশে শুধু পানি আর পানি, আর মাঝখানে এক একটি চর জেগে উঠেছে প্রকৃতির আপন লীলায়। তবে ভোলা কিন্তু কোনো চরঞ্চল না, আসলে এটি একটি দ্বীপ। আজ আপনাদেরকে জানাবো এই ভোলা জেলার ইতিহাস, দর্শনীয় স্থানসমূহ, বিখ্যাত ব্যক্তিবর্গ এবং এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে। ভোলা জেলা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভোলা জেলার নামকরণের ইতিহাস। ভোলা জেলার নামকরণের পিছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে। ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো অপ্রশস্তি ছিল না। একসময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত। থুপবুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত। তার নাম ছিল ভোলা গাজী পাটনি। আজকের যোগীর ঘোলের কাছে তার আস্থানা ছিল। এই ভোলা গাজীর নাম অনুসারে একসময় নামকরণ হয় ভোলা। ভোলা জেলার প্রশাসনিক এলাকা সমূহ। ভোলা জেলার 7টি উপজেলা, 5টি পৌরসভা, 70টি ইউনিয়ন ও 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত। উপজেলাগুলো হল চরফ্যাশন উপজেলা, তজুমুদ্দিন উপজেলা, দৌলত খান উপজেলা, বোরহানউদ্দিন উপজেলা, ভোলা সদর, মনপুরা উপজেলা এবং লালমোহন উপজেলা। ভোলা জেলার যোগাযোগ ব্যবস্থা। ভোলা শহর ঢাকা থেকে নদীপথের দূরত্ব 195 কিলোমিটার, সড়কপথে বরিশাল হয়ে দূরত্ব 247 কিলোমিটার এবং লক্ষ্মীপুর হয়ে দূরত্ব 240 কিলোমিটার। ভোলার সাথে অন্য কোনো জেলার সরাসরি সড়ক যোগাযোগ নেই। অন্য জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য ভোলাবাসীকে লঞ্চ, স্পিডবোট এবং ফেরির উপর নির্ভর করতে হয়। ভোলা জেলার শিক্ষার হার শিক্ষা প্রতিষ্ঠান গড় 36.89%। এখানে পুরুষ রয়েছে 39.50% এবং মহিলার সংখ্যা রয়েছে 34.09%। কলেজ রয়েছে 21টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 264টি, প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে 2টি, প্রাথমিক বিদ্যালয় রয়েছে 972টি, কিন্ডারগার্টেন রয়েছে 12টি, মাদ্রাসা রয়েছে 257টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভোলা সরকারি কলেজ, যা প্রতিষ্ঠিত হয়েছে 1962 সালে, তজুমুদ্দিন ডিগ্রি কলেজ, যা প্রতিষ্ঠিত হয়েছে 1989 সালে, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, যা প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে, মনপুরা ডিগ্রি কলেজ, যা প্রতিষ্ঠিত হয়েছে 1996 সালে। এছাড়া রয়েছে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ, দৌলত খান সরকারি উচ্চ বিদ্যালয় ইত্যাদি। ভোলা জেলার পত্রিকা সমূহগুলোর মধ্যে রয়েছে আজকের ভোলাবাণী, বাংলার কণ্ঠ, আজকের ভোলা, সাপ্তাহিকের মধ্যে রয়েছে ফ্যাশন বার্তা, উপকূল বার্তা, প্রথম আকাশ। ভোলা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, কবি মোজাম্মেল হক, তোফায়েল আহমেদ এমপি, এমপি মরহুম মোশারফ হোসেন শাহজাহান, এমপি নাজিউর রহমান মঞ্জু, বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন, ব্রিটিশ বিরোধী বিপ্লবী নলিনী দাস, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কবির নাসির আহমেদ, মোহাম্মদ আব্দুল মুহিত, শহীদ মোতাহার উদ্দিন মাস্টার, অধ্যাপক ফরকুর রহমান, এমপি আন্তালিব রহমান, এমপি অধ্যাপক নজরুল ইসলাম, এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি নাজিমুদ্দিন আলম, ফুটবলার আমিনুল হক, ডক্টর আজাহার উদ্দিন আহমেদ ইত্যাদি। ভোলা জেলা দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মনপুরা দ্বীপ, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র, তুলাতুলি পর্যটন কেন্দ্র, ফাতেমা খানম মসজিদ, চর কুকরি মুকরি, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক, শিশু পার্ক, জ্যাকব ওয়াচ টাওয়ার, তারুয়া সমুদ্র সৈকত, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর, নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ, উপকূলীয় সবুজ বেষ্টনী, বোরহানউদ্দিন চৌধুরী জমিদার বাড়ি ইত্যাদি। এই হলো বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা। দর্শক, আমি এখানে ভোলা জেলা সম্পর্কে অতি সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে একদম ভুলবেন না। আর আপনি যদি ভোলা জেলার হন, অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জানিয়ে দিন আপনার ভোলা জেলা সম্পর্কে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।